নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আমি যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ধরা যাক আপনি দেখলেন এক ছাত্র চিপস চকলেটের খালি প্যাকেট গাছের টবে ফেলছে, আপনি তাহলে কি করবেন? অপশন এ, ছাত্রটিকে বলবেন যে টবে প্লাস্টিক ফেললে তা উদ্ভিদের ক্ষতি করে এবং সেটা ডাস্টবিনে ফেলা উচিত। অপশন বি, তাকে ধমক দেবেন। অপশন সি, উপেক্ষা করবেন, কে কোথায় ময়লা ফেলবে সেটা শেখানো নয় আপনার কাজ পড়ানো, ঠিক আছে? আর অপশন ডি হচ্ছে তাকে শাস্তি দেবেন। তা এর সঠিক উত্তরটা কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে অপশন এ, ছাত্রদেরকে বলবেন যে টবে প্লাস্টিক ফেললে তা উদ্ভিদের ক্ষতি করে এবং সেটা ডাস্টবিনে ফেলা উচিত। চলে আসছে পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে কোনো জীবের ভূমিকাকে কি বলা হয়? অপশন এ অন্তর্গত ক্রিয়া, অপশন বি পরিবর্তন, অপশন সি বসবাসকারী, আর অপশন ডি হচ্ছে উপযুক্ত। তাহলে এখানে আমাদের জিজ্ঞেস করেছে কি বাস্তুতন্ত্রে কোনো জীবের ভূমিকাকে কি বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে অন্তর্গত ক্রিয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসের উপস্থিতিতে তাজমহল দূষণের কবলে পড়েছে? তার মানে কোন গ্যাসের উপস্থিতিতে তাজমহল দূষণে পড়েছে? তা আমাদের এখানে অপশন কি কি দেওয়া আছে আমরা দেখে নেব। অপশন দেওয়া আছে CO3, বাতাসে ক্রিয়াশীল বজ্র, অপশন সি CO, আর অপশন ডি হচ্ছে SO। তো বন্ধুরা এখানে সঠিক উত্তর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সালফারের উপস্থিতিতে তাজমহলের যে দূষণ হচ্ছে বা আমাদের মার্বেল ক্যান্সার সেটা লক্ষ্য করা যাচ্ছে। এর সঠিক উত্তর হবে SO3, সালফার ট্রাইঅক্সাইড 3 দিয়ে দিয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, উৎপাদনকারীরা কি নামে পরিচিত? অপশন এ হেটারোট্রপস, অপশন বি অটোট্রপস, অপশন সি ডেট্রিভোরেস, না অপশন ডি মাংসাশী। তাহলে উৎপাদনকারীরা কি নামে পরিচিত, এর সঠিক উত্তর কোনটা? এর সঠিক উত্তর হবে হেটারোট্রপস, হেটারোট্রপস কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কৃষির উপস্থিতিতে অম্ল বৃষ্টি হয়? অপশন এ বায়ুতে কার্বন ডাইঅক্সাইড, অপশন বি বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন সি বাতাসে অক্সিজেন, না অপশন ডি বাতাসে ধুলো। তা কৃষির উপস্থিতিতে অম্ল বৃষ্টি, এই চারটে অপশনের মধ্যে যেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট লাগছে সেটা হচ্ছে বাতাসে নাইট্রোজেন, ঠিক আছে? তা বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তাহলে এটা ছিল আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তা যারা হোম টাস্কের প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস পাঠানো হয়েছে বা ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে তাদের কাছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ব্যাঘ্র প্রকল্প অধিগ্রহণ কিসের ফলাফল? অপশন এ অরণ্য সংরক্ষণ আইন 1980, অপশন বি পরিবেশ প্রতিরক্ষা আইন, অপশন সি বন্যপ্রাণী প্রতিরক্ষা আইন 1972, আর অপশন ডি হচ্ছে জল প্রতিরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ আইন 1974। তাহলে ব্যাঘ্র প্রকল্প অধিগ্রহণ কিসের ফলাফল, এর সঠিক উত্তর কোনটা? না, এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা বন্যপ্রাণী প্রতিরক্ষা আইন 1972। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, মানে যেটা ভুল সেটা আমাদের এখানে বলতে হবে। তো চলুন পড়ে দেখা যাক এগুলো কি আছে। অপশন এ আছে উদ্ভিদের বৃদ্ধি বাধাপ্রাপ্তের কারণে বায়ু দূষণ, অপশন বি আছে মাটিতে অম্লতা ও টক্সিক পদার্থের বৃদ্ধি বায়ু দূষণের কারণ, অপশন সি আছে বায়ু দূষণ মাটির অম্লতা বৃদ্ধি করে না, আর অপশন ডি আছে বিশ্ব উষ্ণায়নের কারণ হচ্ছে বায়ু দূষণ। তাহলে বন্ধুরা বায়ু দূষণ রিলেটেড এখানে টপিকটা দেওয়া আছে, তাহলে কোন অপশনটা সঠিক হবে? না, এখানে হচ্ছে সঠিক নয় যেটা সেটি হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ হচ্ছে বায়ু দূষণ, ঠিক আছে? তাহলে বিশ্ব উষ্ণায়নের কারণ হচ্ছে বায়ু দূষণ, এইটা কিন্তু সঠিক নয়। চলে আসছে পরবর্তী প্রশ্ন, জলের জলীয় বাষ্পে পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলে? অপশন এ জলচক্র, অপশন বি সংগ্রহ, অপশন সি বাষ্পীভবন, না অপশন ডি নিম্ন তরল। তাহলে কোন উত্তরটা সঠিক হবে বন্ধুরা? না, এখানে সঠিক উত্তর হবে জলের জলীয় বাষ্পে পরিবর্তনের প্রক্রিয়াকে সঠিক উত্তর বলে, সেটা হচ্ছে বাষ্পীভবন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন তরল থেকে অদ্রবণীয় কঠিন পদার্থের উপাদান পৃথক করে মসৃণ মিশ্রিত ব্যবহারের প্রক্রিয়াকে কি বলা হয়? অপশন এ পরিস্রাবন, অপশন বি উর্বরকরণ, অপশন সি পলিকরণ, না অপশন ডি বিকিরণ। তাহলে এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে হচ্ছে পরিস্রাবন। তাহলে কোনো তরল থেকে অদ্রবণীয় কঠিন পদার্থের উপাদান পৃথক করে মসৃণ মিশ্রিত
ব্যবহারের প্রক্রিয়াকে কি বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে পরিস্রাবন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আবহাওয়ার ধরন বিচার করে ড্যাশ। অপশান এ দ্রাঘিমাংশ ও অক্ষরেখা, অপশান বি বায়ু তাপমাত্রা ও চাপ, অপশান সি ক্রায়োস্ফিয়ার, আর অপশান ডি হচ্ছে জলবায়ু। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে জলবায়ুর তাপমাত্রা ও চাপ, কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অসমে জনসংখ্যা বিস্ফোরণ কিসের ফলাফল? অপশান এ জনসংখ্যার ঘনত্ব, অপশান বি ভূমি বিকৃতি, অপশান সি বন ধ্বংস, না অপশান ডি এর সবকটি। তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কিন্তু এর সবকটি, অসমে জনসংখ্যা বিস্ফোরণের ফলাফল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মাটির খনিজ গঠন ড্যাশ অবদান। অপশান এ খনিজ ও জৈব পদার্থের, অপশান বি বায়ু ও জলের, অপশান সি বালি পলিমাটি ও মাটির, অপশান ডি লিথোস্পিয়ার হাইড্রোস্পিয়ার অ্যাটমোস্ফিয়ার ও বায়োস্পিয়ার। তাহলে মাটির খনিজ গঠন ড্যাশ অবদান মানে কাদের অবদান সেটা আমাদের এখানে বলতে হবে, তা এটার সঠিক উত্তর হবে খনিজ ও জৈব পদার্থের। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি গোষ্ঠীর উদাহরণ? অপশান এ এক ঝাঁক আম গাছ, অপশান বি এক দল মানুষ, অপশান সি এক গুচ্ছ ধান গাছ, আর অপশান ডি হচ্ছে এর সবকটি। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে এর সবকটি, এর সবকটি এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি অশুদ্ধ? অশুদ্ধ মানে হচ্ছে ভুল। জাপ গরু মহিষদের খাদ্য হলো সেই খাদ্য যা পশুরা নিজেদের জন্য সঞ্চয় করে। অপশান বি লেজিউমের গঠনে, জাপ উৎপাদনে, জাপ জন্মাতে পারে ছোট মাপের পরিবেশে, অপশান সি জাপের, জাপের মানে জব, মানে গরুর যে জাবর কাটে সেই জাবর কাটার জন্য যে বস্তুটা সেটাকে বলা হচ্ছে। তাহলে জাপুরের কারখানায় একজন চাষি স্থাপিত হয় গরু মহিষের খাদ্য উৎপাদনের জন্য, আর অপশান ডি হচ্ছে জাপ একটি কৃষি খাদ্য যা গৃহপালিত পশুকে খাওয়াতে ব্যবহার করা হয়, মানে যেটা গরুকে খাওয়ায় যে জব মানে জাবর কাটে যেটা গরু সেইটাকে এখানে বলা হচ্ছে। তাই এখানে কোন অপশনটা সঠিক হবে বন্ধুরা? এর অপশনটা সঠিক হচ্ছে মানে অশুদ্ধ মানে ভুল হচ্ছে অপশান এ, জাপ গরু মহিষের খাদ্য হলো সেই খাদ্য যা পশুরা নিজেদের জন্য সঞ্চয় করে রাখে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন অণুজীব চিজ তৈরিতে ব্যবহার করা হয়? অপশান এ ফাঞ্জি, অপশান বি ইস্ট, অপশান সি প্রোটোজোয়া, না অপশান ডি ব্যাকটেরিয়া। তা কোন অপশানটা সঠিক বলে মনে হচ্ছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ইস্ট, ইস্টটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ওষুধ জ্বালানি কাঠ ও খাদ্য জৈব খাদ্য জীব বৈচিত্র্যের ড্যাশ মূল্যের উদাহরণ। তাহলে কোনটার উদাহরণ হবে বন্ধুরা? এর সঠিক উত্তর আমরা চারটির মধ্যে দেখে নেব। এই চারটির মধ্যে সঠিক উত্তর উৎপাদনশীল ব্যবহার, অপশান বি সামাজিক, অপশান সি বস্তুতন্ত্র পরিষেবা, অপশান ডি হচ্ছে উপভোগের ব্যবহার। তাহলে ওষুধ জ্বালানি কাঠ ও খাদ্য জৈব বৈচিত্র্যের মূল্যের ড্যাশ এর উদাহরণ। এর সঠিক উত্তর হবে বন্ধুরা উপভোগের ব্যবহার, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, ড্যাশ ব্যবহৃত হয় ধোয়া শিল্প, কৃষি, রাসায়নিক ও খাদ্য প্রক্রিয়াকরণে। অপশান এ মাটি, অপশান বি বায়ু, অপশান সি জল, না অপশান ডি বাষ্প। তাহলে এখানে কি ব্যবহৃত হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাই সঠিক উত্তর হবে জল ব্যবহৃত হয় ধোয়া শিল্প, কৃষি, রাসায়নিক, খাদ্য প্রক্রিয়াকরণে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের জৈব বৈচিত্র্যের প্রধান দুটি স্থান কি? অপশান এ পশ্চিমঘাট ও পূর্ব হিমালয়, অপশান বি পূর্বঘাট ও পশ্চিম হিমালয়, অপশান সি এ ও বি উভয়, আর অপশান ডি হচ্ছে এদের কোনোটি নয়। তাহলে ভারতের জৈব বৈচিত্র্যের প্রধান দুটি স্থান কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হবে এ ও বি দুটোই। চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, পৃথিবীর নদীগুলির মধ্যে গড় জলপ্রবাহের মধ্যে ব্রহ্মপুত্রের স্থান কোথায়? দ্বিতীয়, পঞ্চম, চতুর্থ, না অষ্টম, কোন পর্যায়ে? তা ব্রহ্মপুত্রের স্থান হচ্ছে অষ্টম পর্যায়ে, অষ্টম পর্যায়টা এখানে কিন্তু সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন। তা 20টা প্রশ্ন আমরা খুবভাবে ভালোভাবে আলোচনা করে রেখেছি, এবং আপনারা যারা এই প্রশ্নগুলোর সাথে খুব ভালোভাবে অনুধাবন করতে চান এবং যাতে মস্তিষ্কগত করতে চান, তার জন্য আমরা একটা রিভাইজ সেকশন রেখেছি। রিভাইজ সেকশনে আমরা কোশ্চেনের যে অ্যান্সারগুলো হলো সেগুলো একবার চট করে দেখে নেবো, যাতে আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো মস্তিষ্কগত হয়। তাহলে চলুন আমাদের সাথে একটু কোঅপারেট করুন, আমরা এই কোশ্চেনগুলো আবার একবার রিভাইজ করে দিই, খুব চট করে রিভাইজ করবো, একটু মনোসংযোগ দেবেন। প্রথম প্রশ্ন ছিল, ধরা যাক আপনি দেখলেন যে এক ছাত্র চিপস চকলেটের খালি প্যাকেট গাছের টবে ফেলেছে, তাহলে আপনি কি করবেন? সঠিক উত্তর, ছাত্রটিকে বলবেন যে টবে প্লাস্টিক ফেলতে তা উদ্ভিদের ক্ষতি করে এবং
সেটা ডাস্টবিনে ফেলা উচিত। মানে প্লাস্টিকগুলো যদি টবে ফেলেন তাহলে সেটা উদ্ভিদের ক্ষতি করবে, সেটা ডাস্টবিন মানে সেটা যেখানে জায়গা সেখানে ফেলা উচিত। নেক্সট প্রশ্ন, বস্তুতন্ত্রে কোন জীবের ভূমিকাকে কি বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে অন্তর্গত ক্রিয়া। নেক্সট, কোন গ্যাসের উপস্থিতিতে তাজমহল দূষণের কবলে পড়েছে? সঠিক উত্তর SO3। নেক্সট, উৎপাদনকারীরা কি নামে পরিচিত? এর সঠিক উত্তর হচ্ছে হেটারোট্রফ। নেক্সট, কিসের উপস্থিতিতে অম্ল বৃষ্টি হয়? এর সঠিক উত্তর হচ্ছে বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইডের। নেক্সট, ব্যাঘ্র প্রকল্প অধিগ্রহণ কিসের ফলাফল? এর সঠিক উত্তর হচ্ছে বন্যপ্রাণী প্রতিরক্ষা আইন 1972। নেক্সট, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? এর সঠিক উত্তর হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ বায়ু দূষণ। নেক্সট, জলের জলীয় বাষ্পে পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলে? এর সঠিক উত্তর হচ্ছে বাষ্পীভবন। পরবর্তী প্রশ্ন, কোন তরল থেকে অদ্রবণীয় কঠিন পদার্থের উপাদান পৃথক করে মসৃণ মিশ্রণ ব্যবহারের প্রক্রিয়াকে কি বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে পরিস্রাবন। নেক্সট, আবহাওয়ার ধরন বিচার করে ড্যাশ? এর সঠিক উত্তর হচ্ছে বায়ুর তাপমাত্রা ও চাপ। নেক্সট, অসমে জনসংখ্যা বিস্ফোরণের কিসের ফলাফল? এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি। নেক্সট, মাটির খনিজ গঠন ড্যাশ এর অবদান? এর সঠিক উত্তর হচ্ছে খনিজ ও জৈব পদার্থের। নেক্সট, নিচের কোনটি গোষ্ঠীর উদাহরণ? এর সঠিক উত্তর হচ্ছে উপরিক্ত সবগুলি। নেক্সট, নিচের কোন বিবৃতিটি অশুদ্ধ? অপশন এ। সঠিক উত্তর হচ্ছে যা গরু মহিষের খাদ্য হলো সেই খাদ্য যা পশুরা নিজেদের জন্য সঞ্চয় করে। নেক্সট প্রশ্ন, নিচের কোন অণুজীব চিজ তৈরিতে ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে ইস্ট। নেক্সট, ওষুধ জ্বালানি কাঠ ও খাদ্য জীব বৈচিত্র্যের মূল্যের ড্যাশ উদাহরণ? এর সঠিক উত্তর হচ্ছে উপভোগের ব্যবহারের। নেক্সট, ড্যাশ ব্যবহার হয় ধোয়া শিল্প কৃষি রাসায়নিক ও দ্রব্য প্রক্রিয়াকরণে? এর সঠিক উত্তর হচ্ছে জল। নেক্সট, ভারতে জৈব বৈচিত্র্যের প্রধান দুটি স্থান কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ও বি দুটোই। এবং লাস্ট প্রশ্ন, পৃথিবীতে নদীগুলির মধ্যে গড় জলপ্রবাহের মধ্যে ব্রহ্মপুত্রের স্থান কোথায়? এর সঠিক উত্তর হচ্ছে অষ্টম। এইবার আমরা চলে আসছি যে আজকের ভিডিওর আকর্ষণীয় বিষয়টিতে। তা আজকে ভিডিওর আকর্ষণীয় বিষয়টি হলো, আমি আপনাদের একটা হোম টাস্কের প্রশ্ন দেবো আর আপনারা এই প্রশ্নের সঠিক উত্তর দিলেই পেয়ে যাবেন পুরস্কার। তো আজকে আমি প্রশ্নটা বলছি, আপনারা প্রশ্নটা খাতায় লিখে নেন। আজকে আমার প্রশ্নটা হলো, গণিতের প্রকৃতি হলো অপশন এ যৌক্তিক, অপশন বি অলঙ্কারিক, অপশন সি জটিল, না অপশন ডি এগুলির কোনোটি নয়। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, গণিতের প্রকৃতি হলো অপশন এ যৌক্তিক, অপশন বি অলঙ্কারিক, অপশন সি জটিল, না অপশন ডি এগুলির কোনোটি নয়। আপনাদের যে অপশনের উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। এই প্রশ্নের উত্তর আগামী দিনে আপনারা পেয়ে যাবেন এবং প্রথম 10 জন বা আগামী দিনে যে ভিডিও দেওয়া হবে সেই ভিডিওতে পেয়ে যাবেন। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে, যাদের নাম শর্ট লিস্টেড করা হবে, আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।